তো আপনার এখানে যেটা কাড়াউড়ায় হচ্ছে, তো এখানে তো আপনার কাড়া কোন নম্বর আছে? 1 নম্বরে আছে বাবা। 1 নম্বরে আছে। বাহ, দারুণ তো তাহলে। আচ্ছা, তো প্রাইজ কত আছে? নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধন ব্লগ ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানাই আজকে এক নতুন কাড়া লড়াই আপডেট হয়ে গেছে। আগত আপনারা জানেন যে এমন সুনামধন্য সুনামধন্য কাড়া আছে, হয়তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে বা দেখলে আপনারা নিজে থেকে আনন্দ পাবেন। তো ঠিক আছে, বেশি বিবরণ না তুলে ধরে আমরা সরাসরি মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরবো। তো তার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো সরাসরি এখানকার মেলা কমিটি যারা আছে ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছে। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম ঠিকানাটা বলুন। আমার নাম গোপেশ্বর মাহাতো। গ্রাম বাসড়া, টোলা নুনিয়াডি। ইন মেলা উপলক্ষে আমাদের বছরে যে মেলাটা হয় সেই মেলা আপনারা সবাইকে নিমন্ত্রণ করছি। আচ্ছা, হ্যাঁ, যেমন ভালো হবে পাইরিয়ায়, বুঝতে পারলে, জোড়া গিলা যত ছাড়াছাড়ি করতে পারে, বুঝতে পারলে। আপনাদের মেলাটা খুব আছে 29শে ভাদ্র। 29শে ভাদ্র, খুব ভালো। তো ওটা কি উপলক্ষে মেলাটা? এটা ইন উপলক্ষে। ইন? হ্যাঁ। আচ্ছা, আজ প্রায় মোটামুটি মানে 45 বছরের মেলা। 45 বছরের মেলা? 45 ইন মেলা। আচ্ছা, তো কখন থেকে মেলা আপনাদের শুরু হবে? কিন্দ মেলা কখন হবে? কি মানে শুরু হবে এখন কাড়া লড়াই মোটামুটি তুমি আর 9:30 থেকে। 9:30 থেকে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কাড়া লড়াই পাইরা গেলে এবার তোমার মানে তোমার জওয়ান আছে, জওয়ান আছে, মুরুগ লড়াই আছে। আচ্ছা, ওটা 3টা থেকে? হ্যাঁ, মোটামুটি 2টার থেকে। আচ্ছা, তো জওয়ান আছে কি কম্পিটিশন হবে কোনো? না, কম্পিটিশন নেই, এমনি এমনি এমনি। হ্যাঁ, দু, হ্যাঁ, পার্টি আছে। তারপরে মুরুগ, তারপরে করমনাথ, করমনাথ, তারপরে আছে ছৌনাথ। ছৌনাথ, খুব ভালো। তো আপনার আমরা তো কাড়া লড়াইয়ের প্রাইজ গুলা বলে দিবো এবং কোন কোন সুনাম ধন্য কাড়া আছে সেটা আমরা বলে দিবো, কিন্তু তার পূর্বে আমরা জানি নিব যে ছৌনাচটা আপনার কে কে আছে। বিনোদর কুমার আর হেমসিং। হেমসিং মানে হেমসিং এবং আছে বিনোদর কুমার। বিনোদর? আচ্ছা, এই দুটি সুনাম ধন্য পার্টি আছে। পার্টি ওটা মোটামুটি 10টা থেকে শুরু হবে না সন্ধ্যা থেকে? হ্যাঁ, মোটামুটি সন্ধ্যা 10টা থেকে শুরু হবে, মানে সারা রাত? হ্যাঁ, সারা রাত, 24 ঘন্টার মেলা। আচ্ছা আচ্ছা, আপনা তারপরে যেটা আছে মুরুগ, মুরগে কিরকম প্রাইস থাকছে? মুরুগে প্রায় থাকবে গে, কিছু কিছু থাকে, কিছু কিছু থাকে। হ্যাঁ, থাকে। আচ্ছা, ওটা পরবর্তী হয়তো জোড়া কোন ফার্মের সময় আমি আপনাদের কাছে তুলে ধরবো, এখন হয়তো ইনাদার ঠিক হয় নাই মোরগের ব্যাপারটা। তো এখন হয়েছে যে কাড়া, তো কাড়া আপনাদের কোটা থাকছে? কাড়া রয়েছে আমার 4টে। 4টে কাড়া? আচ্ছা, তার মধ্যে 1 নম্বর কাড়া মানে হচ্ছে যে ভাদরি মাহাতো। ভাদরি মাহাতো? হ্যাঁ, 1 নম্বর কাড়ার মালিক ভাদরি মাহাতো, মানে বাসড়া কুলে। হ্যাঁ, বাসড়া কুলে ভাদরি মাহাতো, 15,001 টাকা। আচ্ছা, বাঁশড়া কুলি ভাদরি মাহাতো সুনাম ধন্য কাড়া আপনারা জানেন, যে কাড়াটা হয়তো আপনারা বহু জায়গায় খেলা দেখেছে এবং দীর্ঘক্ষণ ধরে খেলা দেখে, তো সেই কাড়া মালিকের এই কাড়া তো কিন্তু এখানে 1 নম্বর প্রতিদ্বন্দ্বী করবে, সেটা হচ্ছে প্রাইজ হিসাব 15,000। 15,000? 15,000। আচ্ছা, আর আপনার মানে মোট কোটা কাড়া থাকছে? মোট কাড়া থাকছে 4টে। 4টে কাড়া? আচ্ছা, তো আপনার যেটা হচ্ছে কতদিন পর্যন্ত আপনার নাম নথিভুক্ত করবে? নাম মানে করবো তোমার মোটামুটি ভাদরের 15। ভাদরের 15? হ্যাঁ, লাস্ট লাস্ট ভাদরের 15 লাস্ট। আচ্ছা, 16 দিনে আপনার কনফার্ম হয়ে? হ্যাঁ, কনফার্ম দেবো। কে কার সাথে জড়া পাচ্ছে? হ্যাঁ, যা কার কার সাথে জড়া। আচ্ছা, খুব ভালো। আর তাহলে নাম নথিভুক্ত কবে থেকে নেবেন? নাম তোমার মোটামুটি কালিয়ার থেকে। আচ্ছা, ইউটিউব বের হলে মানে আপনার নাম নথিভুক্ত হবে? আচ্ছা, এবার কাড়া এবার আমাদের হবে যে তোমার যে 2 নম্বর কাড়া যেমন কৃষ্ণ মাহাতো। কৃষ্ণ মাতর কাড়া হয়তো লেবেল দেখে। আচ্ছা, মানে যেটা আপনাদের কাড়া? হ্যাঁ, আমাদের 2 নম্বর কাড়া কৃষ্ণ মাতর। হ্যাঁ, কৃষ্ণ মাতর। হ্যাঁ, তাহলে ওই কাড়াটা লেবেল দেখে মানে বাচ্চা কাড়া, তো নতুন কাড়া। আর 1 নম্বরটা? 1 নম্বরটার কোনো লেবেল ফেবেন নাই, লেবেল দেবেন না, যে দিবে দিতে পারে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, তো 15,000 টাকা প্রাইজ আছে। আর আপনারটা কত প্রাইজ আছে? 10,000। 10,000? 2 নম্বর 10,000। কৃষ্ণ মাতর? হ্যাঁ, কৃষ্ণ মাতর, 10। কৃষ্ণপদ মাহাতো? কৃষ্ণপদ মাহাতো 10,000। 10,000 টাকা? আচ্ছা, এটা লেভেল দেখে? এটা লেভেল,
এটা মানে পুরা কাড়াই বটে পুরা মানে এই লতুন হালে লতুন হয়ে যে। আচ্ছা আচ্ছা, একটু লেভেল দেখে আমাদের লইয়া কাড়া তো, আচ্ছা একটু লেভেল দেখে দিয়া হবে। আর আপনার যেটা আছে 3 নম্বর কাড়া, আর 3 নম্বর কাড়া হচ্ছে হ্যাঁ ঠাকুরদাস মাঝে 3 নম্বর কাড়া। আচ্ছা 3 নম্বর কাড়া আছে ঠাকুরদাস মাঝে মাঝে। আচ্ছা তো সে 3 নম্বর কাড়াটা প্রাইস কত থাকছে? তোমার 9,500। 9,500। আচ্ছা ওটা কিরকম আপনার ইয়া থাকবে? ওটা মোটামুটি ওটা মানে লেভেল নাই, ওটা সেলেগন হলেই হবে আর কি। ওটা সেরকম পুরানো কাড়া? হ্যাঁ পুরানো একটু হলো কোনো ব্যাপার নাই, সাইজটা দেখা হবে। সাইজটা দেখলে? হ্যাঁ সাইজটা দেখলে। আচ্ছা 3 নম্বর কাড়া 9,500 প্রাইস। 9,500। আচ্ছা আর আপনার 4 নম্বরটা? 4 নম্বর হচ্ছে গুণধর্মা তো। আচ্ছা ওটা গুণধর্ম আছে, ওটা তোমার ওই মোটামুটি লেভেল দেখেই হবে ওটা। আচ্ছা কোন কোন ধর এই যে? আচ্ছা ওনার কাড়া। আচ্ছা মানে আপনাদের 3টা কাড়া হচ্ছে এখানে? হ্যাঁ আমাদের 3টা কাড়া আছে ওই কি ইয়া থেকে আছে, একটা 1 নম্বর কাড়াটা ভাদরমা। ভাদরমা। আচ্ছা তো 3-4 নম্বর যে কাড়াটা আছে আপনার, তো সে 4 নম্বর কাড়া প্রাইস কত থাকছে? তোমার আছে 7,001 টাকা। 7,001 টাকা। আচ্ছা তো সে 7,001 টাকা কাড়াটার বয়স কিরকম আছে? এই লতুন হয়েছে, হালে লতুন হয়েছে, ও একটি লেভেল দেখে লিবি। ও লেভেল দেখে ওকে, খুব ভালো। তো আপনার তো নাম নথিভুক্ত ডেট শুরু হয়ে গেছে অলরেডি, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার আপনার ফোন করে আপনার এখানে নাম আধার কার্ড নথিভুক্ত করবেন, এবং জোড়া কনফার্মটা হচ্ছে আপনাদের 16ই ভাদ্র, এবং আপনার খেলাটা হচ্ছে 29শে ভাদ্র নাকি? এই হচ্ছে মেলা। আচ্ছা খুব ভালো। তো আপনাদের নিয়ম কানুন কিছু মেলা? নিয়ম কানুন হচ্ছে যে তোমার মদ ভাঙ বন্ধ, একটা যেটা এখন উপলক্ষ চলছে, যেটা জেলা কমিটি থেকে, হ্যাঁ জেলা কমিটি থেকে যেটা দিনটা নিয়েছেন জেলা কমিটি থেকে, আর দিন লগ্ন লিয়া হয় নাই, তবে ওটা জেলা কমিটি জানিয়ে গেছে যে সেদিন ওটা বার্ষিক মেলা, বার্ষিক মেলা ওটা সেদিন আর কোথাও থাকে নাই। বার্ষিক মেলা তো আমাদের আদ্য নাই, দীর্ঘদিনের মেলা, দীর্ঘদিনের মেলা, বুঝতে পারলে? তারা জেলা কমিটিও জানে সেদিন উহাদেরই মেলা আছে। মেলা? আচ্ছা তবু আরেকবার ফোন করে লিয়া। হ্যাঁ আরেকবার ফোন করে লিয়া। তো আপনাদের এই যে মেলার বাইরে যদি লাগে আপনাদের কাড়া? হ্যাঁ মেলার যদি বাইরেও লাগে হ্যাঁ তার প্রাইজ দিয়া হবে, আর যদি না মাথা জুড়ে তাহলে প্রাইজ কম দিয়ে থেকে। আচ্ছা মেন কথা হচ্ছে কমিটির কাড়া মাথা জুড়ে যদি পরাজিত হয়ে থাকে, সেটা হোক বাইরে হোক ভিতরে হোক, আপনার কিন্তু সেখানে প্রাইজ দিয়ে প্রাইজ দিবে। আচ্ছা আর এই যে অনেক জায়গায় এখন হচ্ছে বাঁশের বেড়া, তো এই বছর হবে কিনা? হ্যাঁ বাঁশের বেড়া হবে। বাঁশের বেড়া হবে? আচ্ছা মানে সব নিয়ম শৃঙ্খলা? হ্যাঁ সব নিয়ম শৃঙ্খলা বজায় রেখে। আচ্ছা যত যে নিয়ম শৃঙ্খলা আছে জেলা কমিটি সকলে সকলে খুব ভালো আমরা বুঝতে পারলাম। তো এখানে যেহেতু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন কৃষ্ণপদ বাবু, ওনার কাছ থেকে 2-4টা আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। আচ্ছা আপনার নামটা বলুন। কৃষ্ণপদ মাহাত। এটা সামনে রাখুন। আচ্ছা তো আপনি কতদিন থেকে কাড়া লড়াই? কাড়া বাবা আমি 12 বছর লই আমার কাড়া থাকে লড়াই। আচ্ছা মানে আপনার যখন 12 বছর বয়স তখন থেকে কাড়া লাগাইছে? কাড়া লাগাই। বাহ মানে আপনারা এটা কি শুরু করেছেন না আপনার বাবারা শুরু করেছে? না মেলাটা, মেলাটা মেলাটা আমরাই শুরু করেছি। মেলাটা এই যে ইন্দি মেলা, এটা আমার আর বলরাম মাহাতো ছিল ওই দু ভাইয়ের। এটা আমরা বলতে কোন বলরাম? ওই যে 3 নম্বর কাড়া। 3 নম্বর কাড়া। আচ্ছা আচ্ছা আপনারা দুজনেই মানে? দুজনের মেলা, ওই তখন থেকে ইন্দো আর আমার কাড়া লড়াই। আচ্ছা তো ইন্দ জিনিসটা কি রকম? ইন্দটা ইন্দটা কেমন কি? খুব ভালো। এটা মানে ইন্দ বলতে ইন্দ্র দেবতার পূজা? মানে চাঁদ দেখে হয় কি পূর্ণিমা অমাবস্যা কি দেখে? একাদশী। আচ্ছা ওই একাদশী হয় ভাদর চাঁদ না? আচ্ছা ওই কি সব বটে আর কি, আমরা অত জানি না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি লাই তো জানি বেকার কে। আচ্ছা
আচ্ছা, ওই সেদিনে পূজা হয় আর না সব দিনে না, ওটা 12 মাস পূজা, ওর 12 মাস পূজা। আচ্ছা, এটা তো আলাদা, এটা আলাদা, খুব ভালো। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না, এরপরে আপনারা দেখতে পাবেন যে এখানকার যে সুনামধন্য যে কাড়াটি আছে সেই চারটি কাড়াই আপনারা দেখতে পাবেন পরপর, এবং তাড়াতাড়ি জোড়া কনফার্ম করুন। আর এই আসলে যারা আসতে পারেন খুব ভালো, যদি না আসতে পারেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা ইন্দো দেখতে পাবেন এবং কাড়াও রায় দেখতে পাবেন। তাই আপনারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে থাকুন, এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত কিছু দেখতে পাবেন। তো নমস্কার। আচ্ছা, তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন। প্রাইস কত আছে? আচ্ছা, তো জ্বর কিরকম লিবা? আপনার যেমন আছে এরকম? আচ্ছা, তো তাও মানে মানে দু ঘর ওয়ারটা বেশি থাকলেও হবে, কিন্তু আপনারটা আনলে যেমন কম না হয় কি? বাহ, না তো কি করে খেলা দেখতে দেখা হবে নাকি? আচ্ছা, খুব ভালো, আপনারা বুঝতে পারলেন সে ভাদরী বাবু। আচ্ছা, খারাপ কিন্তু ঢুকিয়ে দিচ্ছে অন্য জায়গা, তো সেই দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও যে আসছে সেই ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আচল আমার ছোট